sum of two subspaces. দুইটা সাবস্পেসের লিনিয়ার সাম কি হবে? তো ধরলাম, ধরো শুরুতে ধরলাম যে লেট ক্যাপিটাল ইউ অ্যান্ড ক্যাপিটাল ডাব্লিউ বি টু সাবস্পেসেস অফ অফ এ ভেক্টর স্পেস অফ এ ভেক্টর স্পেস বি, ঠিক আছে, ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ। তো ধরলাম ইউ আর ডাব্লিউ কি দুইটা সাব স্পেস ভেক্টর স্পেস ভি এর ওভার দ্য ফিল্ড এফ। তো দেন এইভাবে লিখতে পারো যে দেন ইউ ক্যাপিটাল ইউ, হ্যাঁ এটা এটা ক্যাপিটাল ইউ, আচ্ছা এটা ক্যাপিটাল ইউ করে দিই, এটা স্মল ইউ দিই না, ক্যাপিটাল ইউ করে দিই, কারণ সবটি ক্যাপিটাল ইউ। দেন এইভাবে আর কি, যে এই সেক্টরে আমরা লিনিয়ার সাম কমু, ইউ প্লাস ডাব্লু ইকুয়ালস টু কি ধরনের এলিমেন্ট আইব, এখানে আইব এই ধরনের এলিমেন্ট, ধরো সাম অ্যালফা প্লাস বিটা সাচ দ্যাট অ্যালফা আইতাছে ইউ এর থেকে অ্যান্ড বিটা আইতাছে ডব্লু থেকে। হ্যাঁ, দেন এত ইজ কল্ড লিনিয়ার সাম অফ, লিনিয়ার সাম অফ ক্যাপিটাল ইউ অ্যান্ড ক্যাপিটাল ডাব্লু। ঠিক আছে, ইট ইজ ক্লিয়ার দ্যাট CLEAR, ইট ইজ ক্লিয়ার দ্যাট ক্যাপিটাল ইউ প্লাস ডাব্লিউ নট ইকুয়ালস টু ফাই অ্যান্ড ক্যাপিটাল ইউ প্লাস ডব্লিউ সাবসেট অফ বি। এটা তো ক্লিয়ার, দেখো না, ইউ ধরো একটা সাবস্পেস তোমার কাছে আছে আর ভি ধরো একটা সাবস্পেস তোমার কাছে আছে। এবার তুমি কি করলা, ইউ এর একটা এলিমেন্ট আনলা, ভি ডাব্লিউ এর একটা এলিমেন্ট আনলা, দুটোটাকে কি করলা তুমি অ্যাড করে দিলা, ঠিক আছে। এবার এর যে মাঝখানে যে প্লাস, এটা কি প্লাস, এটা অবভিয়াসলি ভেক্টর প্লাস। তো এই সেক্টরে কি কমবো আমরা, লিনিয়ার সাম কমবো, বাস আর কিছু না, মানে একটা ভেক্টর লইলাম আমি ইউ এর থেকে আর একটা ভেক্টর লইলাম আমি ডাব্লিউ থেকে, দুটোটাকে অ্যাড করে দিলাম, এটাকে কি কমবো আমি, লিনিয়ার সাম কমবো। ক্লিয়ার? এবার ইট ইজ ক্লিয়ার দ্যাট ইউ প্লাস বি নট ইকুয়ালস টু ফাই আর ইউ প্লাস বি সাবসেট অফ ভি, সরি, ইউ প্লাস ডাব্লিউ নট ইকুয়ালস টু ফাই আর ইউ প্লাস ডাব্লিউ সাবসেট অফ ভি। এটা কে রে? কারণ তুমি যেহেতু ইউ রে কইছো ভি এর সাব স্পেস আর ডাব্লিউ রেও কইছো ভি এর সাব স্পেস, তো অবভিয়াসলি ইউ আর ডাব্লিউ এমটি তো হইতে পারতো না, কেউ না থাকলেও ওই জিরো এলিমেন্টটা থাকবো, জিরো ড্যাশ জিরা জিরা, সেটা আমরা ডিনোট করি, জিরো ড্যাশ কেউ না হইলেও ইউ এর মধ্যে থাকবো আর জিরো ড্যাশ বি এর মধ্যে ডাব্লিউর মধ্যে থাকবোই, বাকি কেউ থাকুক বা না থাকুক। তো তুমি কেউ রেও যদি না পাও, জিরো ড্যাশটা তো অ্যাটলিস্ট পাইবা, তো জিরো ড্যাশ প্লাস জিরো ড্যাশ এটা কই যাবো গা, এটা যাবো গা ইউ প্লাস ডাব্লিউর মধ্যে, এই কারণে ইউ প্লাস ডাব্লিউ কোনোদিনও এমটি হইতো না। আর আরেকটা কথা কইতেছে, দেখো তোমার আলফা কই থেকে আইতেছে ইউ এর থেকে, বিটা কই থেকে আইতেছে ডাব্লিউর থেকে, আলফা ইউ এর থেকে আইতেছে মানে আলফা আলটিমেটলি কই থেকে আইতেছে, ভি এর থেকে আইতেছে, বিটা ডব্লিউ থেকে আইতেছে মানে বিটা আলটিমেটলি কই থেকে আইতেছে, ভি এর থেকে আইতেছে, আর দুটোটারে সাম করলে এটা কই যাইবো, ভি এর মধ্যেই যাইবো। কেরে? কারণ ভিটা প্লাসের রেসপেক্টে ক্লোজ বা ক্লোজার প্রপার্টি হোল্ড করে। দ্যাটস ওয়াই এই যত ভিতর ভিতর যত তুমি আলফা প্লাস বিটা করবা বা আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান করবা, সবগুলা অবভিয়াসলি ইউ প্লাস ডাব্লিউ এলিমেন্ট হবেই, সাথে সাথে সবগুলা কিন্তু ভি এরও এলিমেন্ট, এই কারণে ইউ প্লাস ডাব্লিউ সাবসেট অফ ভি। ঠিক আছে, তো এই দুইটা আর এখানে এক্সপ্লেন করার দরকার নাই, এখানে জাস্ট এতটুকু লিখা দিয়ে। তো এবার ইন্টারেস্টিং ব্যাপার হইলো গিয়া, এটা নট অনলি সাবসেট, এটা নাকি সাব স্পেস হয়ে থাকা। তো ফার্স্ট থিওরাম লেখো, এটা ফার্স্ট থিওরাম লেখার আগে এখানে একটা জিনিস তোমরা লিখতে পারো, যদি মনে হয় লেখবা, এটা লিখা দু। আচ্ছা একটা জিনিস দেখো, হ্যাঁ আগে ধরো আমি ইউ এর কাছে, ইউ এর ধরো দুইটা এলিমেন্ট আছে, সে জিরো জিরো তো থাকবে জিরো বার আর আলফা, ধরো দুইটা এলিমেন্ট আছে, আর ডাব্লিউর কাছে ধরো তিনটা এলিমেন্ট আছে, জিরো বার সে এটা বিটা ওয়ান আর সে বিটা টু, এই তিনটা এলিমেন্ট আছে। হ্যাঁ, এটা তুমি রাফ হিসেবে নিতে পারো এটাতে। তো তুমি যদি এখান থেকে ইউ প্লাস যদি ডব্লিউ করো, তো আইবো কিটা কিটা করতো, দেখো ইউ এর প্রত্যেকটা এলিমেন্ট গিয়া ভি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে অ্যাড হইব, তো কি আইবো জিরো বার প্লাস জিরো বার, তারপরে জিরো বার প্লাস
বিটা ওয়ান, তারপরে জিরো বার প্লাস বিটা টু, তারপরে আলফা প্লাস জিরো বার, তারপরে আলফা প্লাস বিটা ওয়ান, তারপরে অ্যালফা প্লাস বিটা টু, মানে আলটিমেটলি ইউ প্লাস ডব্লিউ এলিমেন্ট গিয়ে আসলে হইব জিরো বার, তারপরে বিটা ওয়ান, তারপরে বিটা টু, তারপরে অ্যালফা, তারপরে অ্যালফা প্লাস বিটা ওয়ান, আর নেক্সট হইব গিয়ে অ্যালফা প্লাস বিটা টু। ক্লিয়ার? তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতেছো কিনা, দেখো যে ইউ এর প্রত্যেকটা এলিমেন্ট কই আছে, ইউ প্লাস বি এর মধ্যে আছে, আর বি ডাব্লিউর প্রত্যেকটা এলিমেন্ট কই আছে, ইউ প্লাস ডব্লিউর মধ্যে আছে। ইউ এর প্রত্যেকটা এলিমেন্ট ইউ প্লাস ডাব্লিউর মধ্যে আছে, ডব্লিউর প্রত্যেকটা এলিমেন্টও ইউ প্লাস ডব্লিউর মধ্যে আছে। এটা আইতেছে কেড়ে, কারণ ইউ এর প্রত্যেকটা এলিমেন্ট গিয়া সেটা কিন্তু ডব্লিউর জিরো যে এলিমেন্টটা তার সাথে কিন্তু গিয়া সেটা অ্যাড হইব, আর অ্যাড হইলে কি দিব ইউ এর এলিমেন্ট সে নিজেরই দিয়া লাগবে। আবার ডাব্লিউর প্রত্যেকটা এলিমেন্ট ইউ এর যে জিরো এলিমেন্ট মানে জিরো ড্যাশ তার সাথে আসলে অ্যাড করব, আর অ্যাড যখন হইব তখন কি দিয়ে দিব ডাব্লিউর এলিমেন্ট গুলা দিয়ে দিব। ঠিক আছে, এই কারণে ইউ এর প্রত্যেকটা এলিমেন্ট ইউ প্লাস ডাব্লিউর মধ্যে থাকবো, আর ডাব্লিউরও প্রত্যেকটা এলিমেন্ট ইউ প্লাস ডব্লিউর মধ্যে থাকবো। ক্লিয়ার? তো এখান থেকে আমি জাস্ট একটা নোট লিখুম, নোট হইলো গিয়া যে ইউও ইউ প্লাস ডাব্লিউ সাবসেট হইব, আর ডাব্লিউও ইউ প্লাস ডাব্লিউ সাবসেট হইব। তো এইটুকু লেখা দিলে নোট ইউ সাবসেট অফ ইউ প্লাস ডাব্লিউ অ্যান্ড ডাব্লিউ সাবসেট অফ ইউ প্লাস ডাব্লিউ। ঠিক আছে, তো এটা যদি ইয়ে করতে পারো, এইভাবে দিতে পারো যে সিন্স ফর অল অ্যালফা বিলংস টু ইউ, ঠিক আছে, ফর অল অ্যালফা বিলংস টু ইউ, অ্যালফা প্লাস জিরো বার বিলংস টু ইউ প্লাস ডব্লিউ, ব্র্যাকেটে সিন্স জিরো বার বিলংস টু ডব্লিউ। ক্লিয়ার? এখানে ওয়্যার জিরো বার ইজ দ্য জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট অফ বি, অর এখান থেকে লিখতে পারি আলফা বিলংস টু ইউ প্লাস ডব্লিউ। আলফা লুইসি কই থেকে? ইউ এর থেকে। আলফা কই গেছে গা? ইউ প্লাস ডাব্লিউর মধ্যে গেছে গা। তো দেয়ার ফোর ইউ সাবসেট অফ ইউ প্লাস ডব্লিউ। সিমিলারলি ফর অল বিটা বিলংস টু ডাব্লিউ, জিরো বার প্লাস বিটা বিলংস টু ইউ প্লাস ডব্লিউ, কারণ কে রে, যেহেতু জিরো বারটা কার এলিমেন্ট, ইউ এর এলিমেন্ট। তো এখান থেকে পাইতেছি আমি বিটা বিলংস টু ইউ প্লাস ডব্লিউ, তো দেয়ার ফোর ডব্লিউ সাবসেট অফ ইউ প্লাস ডব্লিউ। এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমারে জিজ্ঞেস করো। আশা করি এইটুকুতে কারো কোনো ডাউট নাই। এবার নেক্সট যে থিওরামটা আমরা লিখব। আচ্ছা দাদা, এদিকে ওই দেয়ার ফোর দিয়েছিল, বাকি লিখেছিল যে এটা কি বি লিখেছিল, করে বি সাবসেট তো ইউ প্লাস ডব্লিউ, এই বাকিটা বুঝছো তো? কেউ যদি ডাউট থাকে আমার জিজ্ঞেস করো, এটা সিম্পল সিম্পল কথাবার্তা, এই নিয়ে আসলে বেশি সময় নষ্ট করাটা ঠিক না, তাও বোঝানো তো দরকার। তো থিওরাম, এই থিওরামটা তোমার ইম্পর্টেন্ট আছে। দেখো ইফ ডাব্লিউ ওয়ান অ্যান্ড ডাব্লিউ টু বি টু সাবস্পেসেস অফ ক্যাপিটাল ভি ওভার ক্যাপিটাল এফ, দেন দ্য লিনিয়ার সাম, দেন দ্য লিনিয়ার সাম ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু
is also subspace of V. এটা কি বল তোমার সাবস্পেস হবে V, ঠিক আছে? তো এবার চলো পড়ি। তো লেট বা লেট লিখি না, ডাইরেক্ট এইভাবে লিখতে দিই। ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু সেটটা কি তা? ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ইকুয়ালস টু অ্যালফা প্লাস বিটা সাচ দ্যাট অ্যালফা বিলংস টু ডাব্লু ওয়ান অ্যান্ড বিটা বিলংস টু ডাব্লু টু, ঠিক আছে? এটা লিখে ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু সেটটা। ইট ইজ ক্লিয়ার দ্যাট, ইট ইজ ক্লিয়ার দ্যাট, রিয়েলি এ আর ক্লিয়ার দ্যাট, তোমরাও ক্লিয়ার করিয়ে দিবা, কিন্তু দেখার কিছু লাগবে না। ইট ইজ ক্লিয়ার দ্যাট ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু নট ইকুয়ালস টু ফাই অ্যান্ড ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু সাবসেট অফ ভি, ক্লিয়ার? এবার উই হ্যাভ টু শো দ্যাট W1 plus W2 is subspace of V, ঠিক আছে? এবার let ধরে নিলাম 0 bar belongs to V, the zero element, zero element, ঠিক আছে? এটা আমি ধরে নিলাম। তো therefore 0 bar belongs to W1 অ্যান্ড জিরো বার বিলংস টু ডাব্লু টু, এটা একটা দিলাম যদি কাজে লাগে আর কি। হ্যাঁ, তো এবার কি করুন, ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু রে আমার কি দেখাই দিব, সাবস্পেস দেখাই দিব। তাই আমি দুইটা এলিমেন্ট লম্বো ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু থেকে, এই দুইটা এলিমেন্টটা কি দেখাবো, একটার সাথে আরেকটা যদি সাম করি এটাও কমে থাকবো, ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টুতেই থাকবো, আর কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি ফিল্ডের এলিমেন্ট তখনও কমে থাকবো, ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টুতেই থাকবো। তো আমি ধরতে পারছি লেট, কিভাবে ধরতাম কো, লেট স্মল ডাব্লু বিলংস টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু। হ্যাঁ, আচ্ছা মিক্সড দেবো, মিক্সড দেবো, আমি ওই দিয়ে চিন্তা করতেছি। এটা গামা ধরে লাগে, লেট গামা বিলংস টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু বি এনি এলিমেন্ট, ঠিক আছে? তো দেয়ার ফোর গামা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা। আচ্ছা গামা এইবার দুইটা এলিমেন্ট লাগবে, তো এইভাবে ধরে লাগবে, লেট গামা ওয়ান কমা গামা টু বিলংস টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু বি এনি টু এলিমেন্ট, কারণ দুইটা এলিমেন্ট লাগবো না, এনি টু এলিমেন্ট। দেন গামা ওয়ান ইকুয়ালস টু অ্যালফা ওয়ান প্লাস বিটা ওয়ান, এটা কমা দিয়ে দিই, কমা দিই না এখানে, অ্যান্ড গামা টু ইকুয়ালস টু অ্যালফা টু প্লাস বিটা টু, ওয়ার অ্যালফা ওয়ান অ্যালফা টু বিলংস টু ডাব্লু ওয়ান অ্যান্ড বিটা ওয়ান বিটা টু বিলংস টু ডাব্লু টু। তো নাও গামা ওয়ান, একটু দাদা দেখো, আচ্ছা সরাই না, হ্যাঁ, গামা ওয়ান প্লাস গামা টু এটা কি হবো, এটা ইকুয়ালস টু হয়ে যাবো গা অ্যালফা ওয়ান প্লাস বিটা ওয়ান প্লাস অ্যালফা টু প্লাস বিটা টু, ঠিক আছে? জাস্ট দুটোটা সাম লিখলাম। আচ্ছা গামা ওয়ান গামা টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু থেকে দুইটা এলিমেন্ট পেলাম, কেড়ে নিলাম, কারণ সাবস্পেস করতে গেলে আমার অবভিয়াসলি দুইটা এলিমেন্ট লমু লয়ে এসে দুটোটা সাম দেখাই দেবো, আর একটা কনস্ট্যান্ট দিয়ে মানে ফিল্টার এলিমেন্ট দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটাও করে থাকবো, উই সেটের মধ্যে থাকবো, এটা দেখাইতে পারলে হইব, ঠিক আছে? তো আমরা কি করলাম, দুইটা এলিমেন্ট একটা গামা ওয়ান একটা গামা টু নিলাম। এবার গামা ওয়ান যেহেতু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু থেকে নিছি, তো অবভিয়াসলি গামা ওয়ানের চেহারাটা কেমন হইব, ডাব্লু ওয়ানের একটা এলিমেন্ট প্লাস ডাব্লু টু এর আর একটা এলিমেন্ট, গামা টু সেম ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু থেকে নিছি, তো গামা টু এর চেহারা কেমন হইব, একটা ডাব্লু ওয়ানের এলিমেন্ট প্লাস আর একটা ডাব্লু টু এলিমেন্ট, তো এই কারণে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান আলফা টু প্লাস বিটা টু লিখলাম। এবার গামা ওয়ান প্লাস গামা টু করলাম, এটা কি হলো, আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান প্লাস আলফা টু প্লাস বিটা টু,
করে বেজে আমি করে বেজে দাম হ্যাঁ লিখে লিখুন। নাও দিস ইজ ইকুয়ালস টু আমরা আলফা 1 প্লাস আলফা 2 প্লাস বিটা 1 প্লাস বিটা 2 লিখতে পারি দেখো তো এটা কার ভ্যালু হইলো গামা 1 প্লাস গামা 2 ভ্যালু আলফা 1 প্লাস এই দেখো আলফা টু এদিকে আনলাম বিটা ওয়ান এদিকে নিলাম কারণ কেরে কারণ যেহেতু আলফা ওয়ান বিটা ওয়ান আলফা টু বিটা টু সব কিন্তু কুই আছে ভি এর মধ্যে আছে কিন্তু সব যদিও ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু থেকে আয়ুক না সবার উপরে গিয়ে আছে ভিটা কারণ ভি এর মধ্যে তো সব কন্টেন করেন না আর ভি প্লাস এর রেসপেক্টে একটা এবিলিয়ান গ্রুপ ফর্ম করে তো দ্যাটস ওয়াই আমরা আগে পরে করতে পারি তো এটা আর লেখার দরকার নাই ঠিক আছে তো এখান থেকে কইতে পারতেছি দেয়ারফর গামা ওয়ান প্লাস গামা টু বিলংস টু W1 প্লাস W2 কেরে এস আলফা 1 প্লাস আলফা 2 দ্য কার এলিমেন্ট বিলংস টু W1 এন্ড বিটা 1 প্লাস বিটা 2 দ্য কার এলিমেন্ট বিলংস টু W2 এই জিনিসটা কেরে হইতাছে কারণ আলফা 1 W1 এর এলিমেন্ট আলফা 2 W1 এর এলিমেন্ট আর W1 কিন্তু নিজে একটা সাবস্পেস মানে অবভিয়াসলি W1 সে নিজে একটা ভেক্টর স্পেস তো যদি ভেক্টর স্পেস হয় তো প্লাসের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হোল্ড করব সিমিলারলি বিটা ওয়ান বিটা টু দুটা ডাব্লিউ টু এর এলিমেন্ট আর ডাব্লিউ টু একটা সাবস্পেস মানে নিজেও একটা ভেক্টর স্পেস তো অবভিয়াসলি হেও কি করব প্লাসের রেসপেক্টে ক্লোজার প্রপার্টি হোল্ড করব ঠিক আছে তো এখান থেকে ডাইরেক্ট আমি লিখে দিলাম যে গামা ওয়ান প্লাস গামা টু আলটিমেটলি গামা ওয়ান প্লাস গামা টু এর কি লিখতে পারতেছি দেখো গামা আলটিমেটলি গামা ওয়ান প্লাস গামা টু এর একটা ডাব্লিউ ওয়ান এর এলিমেন্ট প্লাস একটা ডাব্লিউ টু এর এলিমেন্ট মানে এই গামা ওয়ান প্লাস গামা টু হয়ে গেল বা ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু লিনিয়ার সামের মধ্যে গেল জিনিসটা আশা করি বোঝা গেল আর যদি কেউ না বুঝতে থাকো আমার প্লিজ জিজ্ঞেস করো এবার নেক্সট লেট স্মল কে বিলংস টু এফ বি এনি এলিমেন্ট ঠিক আছে তো নাও স্মল কে ইন্টু গামা ওয়ান ইকুয়ালস টু স্মল কে অ্যালফা ওয়ান প্লাস বিটা ওয়ান ইকুয়ালস টু স্মল কে অ্যালফা ওয়ান প্লাস স্মল কে বিটা ওয়ান তারপর এখান থেকে কী লিখতে পারো কে ইন্টু গামা ওয়ান বিলংস টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু কমা দেওয়া সেটা এস কে অ্যালফা ওয়ান বিলংস টু ডাব্লিউ ওয়ান অ্যান্ড কে অ্যালফা সরি বিটা ওইটা কে বিটা ওয়ান বিলংস টু ডাব্লিউ টু এই জিনিসটা কেমনে এলো তোমার কে গামা ওয়ান ইকুয়াল টু তো বুঝলা কে ইন্টু আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান কারণ গামা ওয়ানটা আগে ধরে নিয়েছিলাম আমি আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান তারপরে কি করলাম কে ইন্টু আলফা ওয়ান প্লাস কে ইন্টু বিটা ওয়ান করলাম অসুবিধা নাই এই জিনিসটা কেড়ে করতে পারতাছি কারণ কে ফিল্ডের এলিমেন্ট গামা ওয়ান যে আমরা আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান লিখছি আলফা ওয়ানও ভি এর এলিমেন্ট বিটা ওয়ানও ভি এর এলিমেন্ট আর ভি এর যদি এলিমেন্ট হয় তো তখন আমরা একটা প্রপার্টি আছে ভেক্টর স্পেসের প্রপার্টিগুলোর মধ্যে 7 না 8 নাম্বার প্রপার্টি যে যে কোনো ফিল্ডের এলিমেন্ট কে যদি ফিল্ডের থেকে আয়ে আলফা বিটা যদি ভি এর থেকে আয়ে তখন মনে আছে কিনা না কে ইন্টু অ্যালফা প্লাস বিটারে আমরা লিখতে পারি কে অ্যালফা প্লাস কে বিটা তো ওই প্রপার্টিটা ব্রেক করে সেটা কিন্তু এটারে এইভাবে লেখা হয়েছে হ্যাঁ এইটারে এইভাবে তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারতাছি যে কে এই কে গামা ওয়ান এটা নাকি ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু এলিমেন্ট এবার ডাইরেক্ট লেখার পিছনে কারণটা কি তা কারণটা হইলো গিয়া এই কে আলফা ওয়ান এটা ডাব্লিউ ওয়ান এর এলিমেন্ট কে বিটা ওয়ান এটা ডাব্লিউ টু এর এলিমেন্ট এটা কে রে কারণ আলফা ওয়ান কার এলিমেন্ট ডাব্লিউ ওয়ান এর এলিমেন্ট ডাব্লিউ ওয়ান নিজে কিটা একটা সাব স্পেস তো অবভিয়াসলি কে ইন্টু আলফা ওয়ান বিলংস টু ডাব্লিউ ওয়ান হইব ফর এনি কে বিলংস টু ফিল্ড সিমিলারলি বিটা ওয়ান কার এলিমেন্ট ডাব্লিউ টু এর এলিমেন্ট আবার ডাব্লিউ টু কিটা নিজে একটা সাব স্পেস তো অবভিয়াসলি যে কোনো স্কেলার দিয়ে যদি মাল্টিপ্লাই করি ডাব্লিউ টু এর এলিমেন্ট সেটা আবার কই দেবো গা ডাব্লিউ টু তে যাইবো গা তো এখান থেকে কি পাইলাম ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু সরি কে গামা ওয়ান বিলংস টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ ঠিক আছে অতটুকু বোঝা গেল তো লাস্টে দেওয়া দেয়ার পর আমরা কইতে পারি যে গামা ওয়ান প্লাস গামা টু বিলংস টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু ফর অল গামা ওয়ান কমা গামা টু বিলংস টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু অ্যান্ড কে ইন্টু গামা ওয়ান বিলংস টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু ফর অল কে বিলংস টু এফ অ্যান্ড গামা ওয়ান বিলংস টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু এখানে একটা ফর অল লাগাই দিস শোজ দ্যাট
W1 plus W2 is subspace of V over Jupiter. So देखो तो ये टू को तारों को थोड़ा डाउट आते हैं ना. আশা করি এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট নাই. এবার নেক্সট নেক্সট হইলো গিয়া, এটা তো একটা রেজাল্ট গেল, বা এটা কিন্তু একটা থিওরাম প্লাস একটা রেজাল্ট. হ্যাঁ, এটা কিন্তু রেজাল্ট হিসেবে আমরা কিন্তু পরে যা ইউজ করবো এগুলো. তো নেক্সট থিওরাম হইলো গিয়া যে এটা ইয়ে করুন যে দ্য সাবস্পেস W1 প্লাস W2 হ্যাঁ ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস, ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ বি কন্টেনিং দ্য সাব কন্টেইনিং নিং স্পেলিংটা বলতে কন্টেইনিং এনআইএন কন্টেইনিং the subspace, the subspaces W1 and W2. এখানে কি কইছে দেখো যে আমরা ওখানে প্রমাণ করলাম যে W1 প্লাস W2 একটা সাবস্পেস হইব, ভালো কথা. এর আগে আমরা জাস্ট দেখলাম যে W1 ও W1 প্লাস W2 মধ্যে কন্টেইন করে, আর W2 ও W1 প্লাস W2 মধ্যে কন্টেইন করে. এবার তারা কইছে যে এই W1 আর W2 রে কন্টেইন করুন না এমন একটা সাবস্পেস তো তুমি পাইলা, ভালো কথা. W1 প্লাস W2 এটাই নাকি সবথেকে ছোট সাবস্পেস দিব, কথা বোঝা গেল নি? মানে এই ল্যাঙ্গুয়েজটা বুঝছো নি? দেখো W1 রে কন্টেইন করে W1 প্লাস W2, এটা সলিউশনটা আমরা লিখুন ওখানে. এর আগে দেখতেছি দেখো W1 প্লাস W2 আমার কাছে আছে. W1 রে কন্টেইন করে W1 প্লাস W2 আমরা একটু আগে দেখলাম. W2 রে যেটা ইউ আর W দিয়ে লিখলাম আর কি, W2 রে কন্টেন করে W1 প্লাস W2, ঠিক আছে. এবার W1 এই সাবস্পেসও কন্টেন করে সে, W2 এই সাবস্পেসও কন্টেন করে সে, দুটোটা সাবস্পেসে কন্টেন করে W1 প্লাস W2. আর W1 প্লাস W2 একটা সাবস্পেস, এটাও প্রমাণ করলাম একটু আগে, জাস্ট আগের থিওরামটা. এবার তারা কইছে যে W1 W2 দুটোটারে কন্টেন করে এমন একটা সাবস্পেস W1 প্লাস W2, ঠিক আছে. আর এটাই নাকি সবথেকে ছোট সাবস্পেস, মানে এর থেকে ছোট সাবস্পেস আর হইতে পারে না. তো আমরা কিভাবে প্রমাণ করব? আমরা ধৈরা নেব এর থেকেও ছোট একটা সাবস্পেস আছে, ক্লিয়ার? বা এইভাবেও নিতে পারি যে আমরা এই W1 আর W2 রে কন্টেইন করে এমন একটা সাবস্পেস ধৈরা নেব, ধরো UVWPMS যা খুশি তা ধৈরা নেব. ধরো W1 আর W2 দুটোটারে কন্টেইন করে এমন একটা সাবস্পেস আমি P ধৈরা নিলাম, যেটা W1 রেও কন্টেইন করে W2 রেও কন্টেইন করে. এবার যদি আমি দেখাইতে পারি যে W1 প্লাস W2 রেও সে কন্টেইন করতেছে, আমি কইতে পারতাছি যে W1 প্লাস W2 লিগে সব থেকে ছোট যে W1 প্লাস W2 রে W1 এন্ড W2 রে কন্টেইন করতেছে, ঠিক আছে. আমার জাস্ট কাজ হইলো গিয়া এমন একটা সাবস্পেস ধরুন যেটার মধ্যে W1 ও থাকতেছে W2 ও থাকতেছে. এবার আমার কাজ হইলো গিয়া W1 প্লাস W2 রেও ওই সাবস্পেসটা যাতে কন্টেইন করে ওই জিনিসটা আমি প্রুফ করতে পারলেই শেষ. তো চলো স্টার্ট করি. একটু দূরে কো দেবাশিস, হ্যাঁ শোনো আমার কথা শোনো. এখানে প্রশ্নের মধ্যে কি তা কইছে, প্রশ্নের মধ্যে কইছে যে W1 রে কন্টেইন করে W1 প্লাস W2, যে আমরা জানি W2 রেও কন্টেইন করে W1 প্লাস W2, এটাও আমরা জানি. আর W1 প্লাস W2 এটা একটা সাবস্পেস, এটাও জানি. তারা প্রশ্নের মধ্যে প্রুফ করতে কইছে যে W1 প্লাস W2 হইলো সবথেকে ছোট সাবস্পেস, যে W1 রেও কন্টেইন করতেছে W2 রেও কন্টেইন করতেছে. এবার এটা প্রমাণ কিভাবে করুম? আমি ধইরা নিতাছি P একটা সাবস্পেস যে W1 রেও কন্টেইন করতেছে W2 রেও কন্টেইন করতেছে. এবার P টা যে সবথেকে ছোট না, এটারে কিভাবে প্রমাণ করুম? ও আমি যদি দেখাইতে পারি P টা W1 প্লাস W2 রেও কন্টেইন করতেছে, তখন কইতে পারুম যে P টা সবথেকে ছোট না, পি থেকে একটা ছোট পাইতেছি যেটা W1 প্লাস W2, কথা বুঝছো নি? তোমার লাইনটা খুব ডিস্টার্ব করতেছে দেবাশিস,
আচ্ছা লেট ক্যাপিটাল পি বি এনি সাবস্পেস কন্টেনিং দি সাবস্পেসেস এনি সাবস্পেস অফ বি অফ ক্যাপিটাল বি ঠিক আছে কন্টেনিং দি সাবস্পেসেস ডাব্লু ওয়ান অ্যান্ড ডাব্লু টু ঠিক আছে এবার উই হ্যাভ টু শো দ্যাট উই হ্যাভ টু শো দ্যাট উই হ্যাভ টু শো দ্যাট পি অলসো কন্টেন্স পি অলসো কন্টেন ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু পি ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টুরেও কন্টেন করবো এটা দেখাইতে পারবো তো লেট অ্যালফা বিলংস টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু অ্যালফা কার এলিমেন্ট ডাব্লু ওয়ানের এলিমেন্ট প্লাস ডাব্লু টু এর এলিমেন্ট তো দেয়ার ফোর অ্যালফা ইকুয়ালস টু অ্যালফা ওয়ান প্লাস অ্যালফা টু ওয়ার অ্যালফা ওয়ান বিলংস টু ডাব্লু ওয়ান অ্যান্ড অ্যালফা টু বিলংস টু ডাব্লু টু ক্লিয়ার আচ্ছা এবার সিন্স ডাব্লু ওয়ান সাবসেট অফ পি কেরে কারণ দেখো না পি ডাব্লু ওয়ানরে কন্টেইন করে কন্টেইন করে মানে কি যে ডাব্লু ওয়ানটা পি এর ভিতরে সিন্স ডাব্লু ওয়ান কন্টেইন মানে ডাব্লু ওয়ান সাবসেট অফ বি পি তো এটা লিখতে পারুন কমা দেওয়া সেটা যে আলফা ওয়ান বিলংস টু পি আর সিন্স ডাব্লু টু কন্টেইন ইন পি তো আলফা টু কমা দিয়ে আসলে লেখলে হইব আলফা টু অলসো বিলংস টু পি এই জিনিসটা আমি যদি একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করতাম যে আসলে তো এগুলো অ্যাবস্ট্রাক্ট জিনিস এগুলো তো গ্রাফ আঁকা মানে পসিবল না এই লোকে আমার ক্যাপিটাল পি ঠিক আছে এর মধ্যে ধরো এই পোর্শনটা ওই লোকে ডাব্লু ওয়ান আর ধরো আমি এই পোর্শনটা হোয়াইট কালার দিয়ে এই পোর্শনটা করতেছি এই পোর্শনটা ওই লোকে আমার ডাব্লু টু কারণ পি এমন একটা সাবস্পেস যে নাকি দুটোটারে কন্টেন করে ডাব্লু ওয়ানরেও কন্টেন করতেছে ডাব্লু টুরে কন্টেন করতেছে এবার তুমি আলফা ইকুয়াল টু আলফা ওয়ান প্লাস আলফা টু লইছো ঠিক আছে যেখানে আলফা বিলংস টু ডাব্লু ওয়ান আলফা আলফা ওয়ান সরি আলফা ওয়ানটা ধরো ডাব্লু ওয়ানে আছে আর আলফা টুটা ডাব্লু টুতে আছে তো এবার দেখো না ডাব্লু ওয়ান পি এর সাবসেট তো অবভিয়াসলি আলফা ওয়ানটা পি এ থাকবো ডাব্লু টু পি এর সাবসেট তো অবভিয়াসলি আলফা টুটা পি তে থাকবো এটাই লিখছি আমি ঠিক আছে এবার সিন্স পি ইজ ইটসেলফ এ সাবস্পেস ইটসেলফ a subspace of V which is therefore alpha 1 plus alpha 2 belongs to P. কারণ P টা নিজে একটা সাবস্পেস তো obviously যদি আলফা ওয়ানটা পিতে থাকে আলফা টুটা পিতে থাকে তো আলফা ওয়ান প্লাস আলফা টু পিতে থাকবো কারণ সাবস্পেস হলে সে ক্লোজার প্রপার্টি হোল্ড করবো তো এই জিনিসটা আমরা লিখলাম ঠিক আছে তো এরপরে লিখতে পারুন কি লিখতে পারুম কো হ্যাঁ এ সাবস্পেস অফ বি তারপরে আলফা ওয়ান প্লাস আলফা টু বিলংস টু পি লিখলাম তখন আইছে না তোমার না না দাদা তিনটা মানে অর্ধেক দেখা রাখতে কি না না দেখে লিখে লিখে হ্যাঁ দাস তো দেয়ারফর কি পাইলাম দেখো তো দাস হয়ে সেটা আমরা ওই আলফা লুইসলাম কই থিকা ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু থিকা পাইলাম কই পি এর মধ্যে তো দ্যাট আলফা বিলংস টু ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু ইমপ্লাইজ আলফা বিলংস টু পি ঠিক আছে তো দেয়ার ফোর আমরা কইতে পারি ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু সাবসেট অফ পি হুইচ শোজ দ্যাট হুইচ শোজ দ্যাট alpha 1 plus alpha 2 is the smallest subspace containing capital the smallest subspace containing w1 and w2 w1 and w2
কন্টেইনিং স্পেলিংটা একটু ঠিক করে লিখলো। তোমরা কিন্তু স্পেলিং গুলো একটু ঠিক করে লিখো, হ্যাঁ আমার অনেক সময় স্পেলিং ভুলিলেও তাড়াতাড়ি লিখতে গিয়ে স্পেলিং একটু ভুলে যেতে পারে। কন্টেইনিং, CONTAINING, CAINING, কন্টেইনিং। তো দেখো তো কারো কোনো ধরনের ডাউট আছে কিনা না এদের মধ্যে, যদি কারো কোনো ধরনের ডাউট থাকে প্লিজ আমাকে জিজ্ঞেস করো। আই থিংক কারো কোনো হ্যালো ধরনের ডাউট নাই নাকি? হ্যালো হ্যাঁ কো, কেউ কিছু কইবা? দাদা শোনা কি? পেলি? হ্যাঁ দেবাশিস কো। আচ্ছা কোয়েশ্চেনটা দেবাশিস, আমার কথাটা ক্লিয়ার তো তোমার কাছে? আচ্ছা শোনো, প্রশ্ন এখানে কইছে যে W1 আর W2 রে কন্টেইন করে এমন একটা সাবস্পেস আমরা জানি W1 প্লাস W2, আর প্রশ্নে দেখাইতে কইছে যে এটাই নাকি সব থেকে ছোট সাবস্পেস। তো তুমি এইভাবে চিন্তা করো না, মানে W1 রেও কন্টেইন করে W2 রেও কন্টেইন করে এমন সাবস্পেস W1 প্লাস W2, আবার এটারে সব থেকে ছোট দেখাই দিব। এবার আমি যদি এমন একটা সাবস্পেস চিন্তা করি যেটারে যেটা W1 রেও কন্টেইন করবো W2 রেও কন্টেইন করবো, ঠিক আছে, এবার এটার মধ্যে যদি W1 প্লাস W2 ও যদি কন্টেইন করে না থাকে, তখন এটারে কইতে পারো না যে W1 প্লাস W2 রে সব থেকে ছোট সাবস্পেস? কারণ তুমি যে কোনো একটা সাবস্পেস লইলা পি, যার মধ্যে W1 আছে W2 আছে, ভালো কথা, W1 W2 দুটোটারে কন্টেইন করে না একটা সাবস্পেস আছে পি। এবার তুমি W1 প্লাস W2 এর সব থেকে ছোট কোন সময় কইবা? তো যখন পি W1 প্লাস W2 এর কন্টেইন করব তখনই তো কইবা সব থেকে ছোট। তো ওই জিনিসটা দেখানোর লিগা পিটা এমন একটা সাবস্পেস নিলাম যেটা W1 প্লাস W1 আর W2 এর কন্টেইন করে, আর লাস্টে দিয়ে আসলে আমি দেখাইয়া দিলাম যে পিটা নাকি W1 প্লাস W2 রেও কন্টেইন করতে পারে, ঠিক আছে। যদি আমি একটু মানে রাফ যদি চিন্তা করি এখানে এইভাবে চিন্তা করতে পারি যে এটা নিলাম আমি পি, ঠিক আছে, তো ধরো এতটুক নিলাম আমি W1, এতটুক আমার ধরো W2, আর আমি দেখাই দিছি যে এটা এই এই গ্রিন কালার এটা হইলো তোমার ধরো W1 প্লাস W2, তারেও কন্টেন্ট করতে হবে। তো অবভিয়াসলি যে W1 প্লাস W2 লিখে সব থেকে ছোট, কারণ তার থেকে ছোট তুমি পাইতাম, কারণ তারা দুজনে কন্টেন্ট করেন না এমন যদি কেউ রে লইয়াও লাও তো সে আবার কি করে W1 প্লাস W2 রেও কন্টেন্ট করে লাগ। তো W1 প্লাস W2 লিখে সব থেকে ছোট। এবার নেক্সট লিখে লেখো লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন জিনিসটা মানে কম্বিনেশন শোনার সাথে সাথে আশা করি জিনিসটা একটু মানে ক্লিয়ারই তোমরা কাছে। আচ্ছা ধরো, এবার তাও জিনিসটা ক্লিয়ার না হলে কোনো সমস্যা নাই, ধরো α1 আর α2 লিখো না, এটা জাস্ট রাফ রাফ আমি কিন্তু আইডিয়া দিতে, α1 α2 বি এর এলিমেন্ট, ধরো আমি দুইটা দিয়ে দেখাইলাম α1 α2 কার এলিমেন্ট, বি এর এলিমেন্ট। এবার তুমি যদি α1 প্লাস α2 করো সে কই দেব বি তে দেব, তুমি যদি α1 মাইনাস α2 করো সে কই দেব ভি তে দেব, তুমি যদি 2α1 প্লাস 5/3 α2 করো সে কই দেব ভি তে দেব, তুমি যদি 0 × α1 প্লাস ধরো 3 × α2 করো মানে আলটিমেটলি 3α2 আসবে, এটা কই দেব ভি তে দেব, তুমি যদি ধরো 0 × α1 প্লাস 0 × α2 করো সে কই দেব ভি তে দেব, এমন করতে করতে তুমি সে এমন করলা 1 × α1 প্লাস 0 × α2 করলাম মানে আলটিমেটলি α1 পাইলা, যাও কই গেল ভিতে গেল। এবার তুমি ধরো আলফা 0 × α1 প্লাস 1 × α2 এটা কই গেল = α2, এটাও কই গেল ভিতে গেল, এমন করতে করতে তুমি কতটা কম্বিনেশন বানাইতে পারো এখানে তোমার যত খুশি ইচ্ছা ততটা তুমি কম্বিনেশন বানাইতে পারো। তো এইভাবে আলাদা আলাদা কম্বিনেশন না বানায় সেটা, আমি যদি কই ধরো এ আর স্মল বি দুইটা ফিল্ডের এলিমেন্ট আনলাম আইনা সেটা, আমি এ α1 করলাম প্লাস বি α2 করলাম, তো এই এলিমেন্টগুলো কই দেব ভিতে দেব, ঠিক আছে। এবার এই এলিমেন্টগুলোর আমরা কি করছি একটা আলাদা সেটের রেখা দিচ্ছি, তারা তো ভিতে যাইবো এটা তো জানি, এবার তারাদের কি করছি একটা আলাদা সেটের মধ্যে রেখা দিছি, বা একটা আলাদা ধরো আমি একটা বালতির মধ্যে রাখলাম, ঠিক আছে, ওই বালতিটারে কমো আমি α1 আর α2 লিনিয়ার কম্বিনেশনের একটা বালতি,
মানে এই বালতির মধ্যে কারা থাকবো, এই বালতির মধ্যে থাকবো আলফা ওয়ান আর আলফা টু লিনিয়ার কম্বিনেশন। এর মানে কি, তা সাম ফিল্ডের এলিমেন্ট দিয়ে সেরা আলফা ওয়ান রে গুণ করলাম, আরেকটা ফিল্ডের এলিমেন্ট দিয়ে সেরা আলফা টু রে গুণ করলাম, দুটোটা যোগ করলাম, কইরা সেরা যতটি এলিমেন্ট পাইছি, এটি তো ভি এর এলিমেন্ট, এটা তো জানি আমরা, কারণ যাই ভিতাতে ভি এর মধ্যে থাকবই। এবার তারারে আমরা আলাদা একটা সেটের মধ্যে রাখলাম যারে কোয়া হয় লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে? যদিও আমি একটু বেশি কয়ে লেছি, লিনিয়ার কম্বিনেশন সেটটা এখন কোয়াটা ঠিক আছে না। আচ্ছা জাস্ট এটা এখন তুমি সেটের কথা বাদ দাও, সেটটা আইতাছে, এটা একটা আলাদাই নাম আছে আর কি, হ্যাঁ লিনিয়ার স্পান কয়ে তারে। আচ্ছা এখন সেটের কথা বাদ দাও, তো তুমি কি করলো আলফা ওয়ান আলফা টু দুইটা ভি এর এলিমেন্ট নিলা, তুমি এইভাবে কি করলো একটা একটা করে সেটা তারার কি করলা কম্বিনেশন নিলা। তো এই এক একটা জিনিসটারে কমু আমরা লিনিয়ার কম্বিনেশন, এই এক একটা জিনিসটিরে কমু আমি লিনিয়ার কম্বিনেশন অফ কার আলফা ওয়ান আর আলফা টু। এবার এখানে দুইটা এলিমেন্ট না লইয়া সেটা আমি যদি একসাথে এনটা এলিমেন্ট নই, তো তখন গিয়ে সেটা কি হইবো দেখো, ইনফাইনাইট কম্বিনেশন, হ্যাঁ ইনফাইনাইট ইনফাইনাইট লিনিয়ার কম্বিনেশন ইনফাইনাইট টাইপ, ঠিক আছে? এটা সেট বানামো যেটারে আমরা কমু ওই লিনিয়ার স্পান কমু আর কি। হ্যাঁ তো লেখো প্রথমে লিনিয়ার ডেফিনেশন, লিনিয়ার কম্বিনেশন ডেফিনেশন লেখো, লেট ক্যাপিটাল ভি বি এ ভেক্টর স্পেস। আমি লিনিয়ার স্পান অবধি কইয়া লাইছিলাম, একটু বেশি কইয়া লাইছি, এখন আপাতত লিনিয়ার কম্বিনেশনটাই পড়ি আমরা। লেট ক্যাপিটাল ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ, স্টপ। লেট অ্যালফা ওয়ান অ্যালফা টু ডট 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 অ্যালফা এন বিলংস টু বি। আমরা কি করলাম আলফা ওয়ান আলফা টু করতে করতে আলফা এন, এই এনটা এলিমেন্ট লইলাম ভি এর এলিমেন্ট, ঠিক আছে? এবার নিচে এ ভেক্টর বিটা বিলংস টু বি ইজ সেড টু বি লিনিয়ার কম্বিনেশন অফ লিনিয়ার কম্বিনেশন অফ দি ভেক্টর অ্যালফা ওয়ান অ্যালফা টু সো অন অ্যালফা এন ইফ বিটা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ বিটা ইকুয়ালস টু সি ওয়ান অ্যালফা ওয়ান প্লাস সি টু অ্যালফা টু প্লাস ডট 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 প্লাস সি এন অ্যালফা এন ফর সাম স্কেলার সি ওয়ান কমা সি টু কমা ডট 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 সি এন বিলংস টু ক্যাপিটাল। আচ্ছা এখানে দেখো লিনিয়ার কম্বিনেশনটা কি, তা ধরো তোমার কাছে এনটা ভেক্টর আছে, ভি এর থেকে আমি এনটা এলিমেন্ট নিলাম, এবার একটা এলিমেন্ট যেটা ভি এরই একটা এলিমেন্ট, এটারে আমি লিনিয়ার কম্বিনেশন অফ ওই আগের ভেক্টরগুলো আলফা ওয়ান আলফা টু ডট আলফা এন তখনই কমু যদি বিটাটারে এইভাবে সাজান যায়। কিভাবে, কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ কইরা আলফা ওয়ান প্লাস কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে আলফা টু প্লাস ডট ডট কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে আলফা এন। তো এটা যদি আমি এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে জিনিসটা ক্লিয়ার হইব। আমি জাস্ট এখানে লিনিয়ার কম্বিনেশনের কথা বলছি, হ্যাঁ সার্কিটের কথা কখনো কইতাছি না, লিনিয়ার কম্বিনেশন কি তা। তো এটা যদি আমি একটা এক্সাম্পল নিই, ধরো এক্সাম্পল আমি এইভাবে লইতে পারলাম, দেখো তো ওয়ান কমা জিরো কমা জিরো জিরো কমা ওয়ান কমা জিরো জিরো কমা জিরো কমা ওয়ান বিলংস টু আর থ্রি, এটা আর থ্রি এলিমেন্ট, অ্যান্ড থ্রি কমা ফোর কমা ফাইভ বিলংস টু আর থ্রি। নাও থ্রি কমা ফোর কমা ফাইভ ইকুয়ালস টু থ্রি ইন্টু ওয়ান জিরো জিরো প্লাস ফোর ইন্টু জিরো জিরো ওয়ান, সরি জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো
0 প্লাস 5 ইনটু 0 0 1 এইভাবে লিখতে পারি তো এইভাবে এই দিকে বাদ দিকে যদি ডান দিকে যদি ক্যালকুলেশন করো আলটিমেটলি 3 4 5 আইবো তো দেয়ার ফর এখান থেকে লিখতে পারতাছি যে 3 4 5 ইজ লিনিয়ার কম্বিনেশন কম্বিনেশন অফ 1 0 0 কমা 0 1 0 কমা 0 0 1 তো এই হইলোকে এখানে ধরো এটারে মনে মনে আলফা 1 এটা মনে মনে আলফা 2 এটা মনে মনে আলফা 3 দিতে পারো ঠিক আছে এটা তোমার ওই বিটা আর এটা তোমার কি বিটাটা এটা তোমার সি 1 এটা আলফা 1 এটা সি 2 এটা আলফা 2 আচ্ছা দাদা সি 3 হ্যাঁ এটা পাওয়ার গুলো স্কোয়ার বা কিউব এইভাবে হইতাছে না সব লিনিয়ার রৈখিক ভাবে চলতেছে তুমি মানে জিনিসটা লিনিয়ার মানে কি তা লিনিয়ার মানে পাওয়ার গুলো স্কোয়ার বা কিউব এগুলো হইতাছ না 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 তুমি জাস্ট কি করতেছো তুমি জাস্ট একটা বিটা লইতাছ এই বিটাটারে তুমি কি করতেছো সি 1 আলফা 1 প্লাস সি 2 আলফা 2 প্লাস সি 3 আলফা 3 করতেছো এখানে আলফা 1 স্কোয়ার করতেছ না আলফা 3 কিউব কিউব করতেছ না পাওয়ার 4 এইভাবে তো করতেছ না সেই কারণে এটাকে লিনিয়ার কোয়া হয় ধরো তোমার কাছে কিছু ভেক্টরস আছে ভি এর কিছু এলিমেন্ট এবার এমন একটা এলিমেন্ট যদি তুমি খুঁজে পাও যে এলিমেন্টারে তোমার বাকিগুলোর কম্বিনেশন আকারে লেখন যা তো তখন ওই এলিমেন্টে যারে তুমি বাকিগুলোর কম্বিনেশন আকারে লেখছো তারে তুমি কইতে পারবা যে ওইগুলার লিনিয়ার কম্বিনেশন তো এখানে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দিলাম হ্যাঁ তো এটা একটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না লিনিয়ার কম্বিনেশন যার ডেফিনেশনটাই বেশি ইম্পর্টেন্ট আর এবার লিনিয়ার স্প্যান করুম আমরা এটা খুব ইম্পর্টেন্ট তো দেখো লিনিয়ার স্প্যান এখানে লেখো এ দেওয়াশিস বুঝছুনি রে লিনিয়ার স্প্যান লিনিয়ার স্প্যানটা কিটা দেখো আগে লিনিয়ার স্প্যান এইবার হইলো কি ওই জিনিসটা আইবো ধরো আলফা 1 আলফা 2 দুইটা ভি এর এলিমেন্ট এবার তুমি কিটা করলা আলফা 1 আর আলফা 2 দিয়া সেটা তুমি যতগুলো কম্বিনেশন বানাইতে পারো যতগুলো কম্বিনেশন তোমার ইচ্ছা কোনো রেস্ট্রিকশন নাই সবগুলো কম্বিনেশন বানাইলা যেটা আমরা একটু আগে বানাইছিলাম আলফা 1 প্লাস আলফা 2 তারপর আলফা 1 প্লাস মাইনাস আলফা 2 এমন করতে করতে অনেকগুলো কম্বিনেশন বানাইছিলাম এই সবগুলো আমি জানি যে ভি এর এলিমেন্ট কারণ ভি তো ভেক্টর স্পেস তো তার মধ্যে তো সবকিছু থাকবেই এবার ওই কম্বিনেশন গুলারে তুমি যদি একটা আলাদা বালটির মধ্যে নিয়ে এসে রাখো বা আলাদা একটা বক্সের মধ্যে নিয়ে এসে রাখো তো ওই বক্সটারে কমো আমরা লিনিয়ার স্প্যান লিনিয়ার স্প্যান অফ কার লিনিয়ার স্প্যান অফ এই আলফা 1 আলফা 2 এর মানে তুমি যদি লিনিয়ার স্প্যান অফ আলফা 1 আলফা 2 যদি সেট হিসেবে লিখতে চাও দুই সেটে কি আইবো সাম কে 1 ইনটু আলফা 1 প্লাস সাম কে 2 ইনটু আলফা 2 সাচ দ্যাট কে 1 কে 2 তার এলিমেন্ট ফিল্ডের ঠিক আছে এটা এই সেটটা লেখা মানে সব লিনিয়ার কম্বিনেশন গুলো লেখা দাও তুমি কে 1 কে 2 এর বিভিন্ন মান চেঞ্জ করতে থাকো তুমি সবগুলো পাইলে পাবে যেমন তোমার আলফা 1 প্লাস আলফা 2 যদি লাগে তুমি কে 1 এর মান 1 কে 2 এর মান 1 করে দাও আলফা 1 মাইনাস আলফা 2 যদি লাগে কে 1 এর মান 1 কে 2 এর মান মাইনাস 1 করে দাও তোমার যদি শুধু আলফা 1 লাগে তো তুমি কি করবা কে 1 এর মান 1 কে 2 এর মান 0 করবা তোমার যদি শুধু আলফা 2 লাগে তো তুমি কি করবা কে 2 এর মান 1 কে 1 এর ভ্যালু 0 করে তেমন করতে করতে তুমি যত কম্বিনেশন বানাইতে পারো সবগুলোরে তুমি একটা সেটের মধ্যে রাখো ওই সেটটারে কি কমো ওই সেটটারে কমো আমরা লিনিয়ার স্প্যান অফ কার অফ উই সেট এটা ডেফিনেশন লিখি আমরা ফাইনাইট সেট ইনফাইনাইট সেট বলতে
ধরুন একটা সেক্টর মানে ডেফিনেশনটা যেমন আর কি প্রমাণ হয়ে তারপর তুমি লেখা আমি করতেছি ডেফিনেশন আগে আচ্ছা লেট কিভাবে লিখতাম লেট ক্যাপিটাল এস ইকুয়ালস টু অ্যালফা ওয়ান অ্যালফা টু ডট 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 অ্যালফা এন সাবসেট অফ ভি ভি ওভার এফ দিয়ে দেন দেন লিনিয়ার স্পান অফ ক্যাপিটাল এস ইকুয়ালস টু এল ব্র্যাকেটে ক্যাপিটাল এস যেটা ডিনোট করে আর কি দিস ইজ ইকুয়ালস টু সি ওয়ান অ্যালফা ওয়ান প্লাস সি টু অ্যালফা টু প্লাস ডট 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 প্লাস সি এন অ্যালফা এন সাচ দ্যাট সি ওয়ান সি টু ডট 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 সি এন বিলংস টু ফিল্ড ঠিক আছে লিখা দে ওয়ার ভি ওভার এফ ইজ আ ভেক্টর স্পেস ভেক্টর এটা লিখলাম আমি ম্যাথামেটিক্যালি এবার অর দেওয়া সেটা তুমি ল্যাঙ্গুয়েজেও লিখা দে আমি ল্যাঙ্গুয়েজেও লিখে দ্য লিনিয়ার সাম দ্য লিনিয়ার স্পান সরি দ্য লিনিয়ার স্পান অফ এ নন এমটি সাবসেট ক্যাপিটাল এস অফ এ ভেক্টর স্পেস ভেক্টর স্পেস দেখো এটা যে আমরা নন এমটি কইছি কিন্তু আমরা ফাইনাইট কইছি আর বাই ইনফিনিট কিছু কইছি না না নন এমটি হ্যাঁ ফাইনাইট কইছি না ইনফিনিট কিছু কইছি না তাহলে তো লিনিয়ার কম্বিনেশন কতলো বি ইনফিনিট সেট হইলে লিনিয়ার কম শোনো ইনফিনিট সেট এটা কইতে দাও কইতে দাও the linear span of a continuous non-empty subset S of a vector space V over F. The linear span of a non-empty subset V of a non-empty subset S of a vector space V over F is the set of all linear combinations. Set is the set of all লিনিয়ার কম্বিনেশন অফ এনি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট এলিমেন্ট পরের পেজে লিখতেছি হ্যাঁ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট অফ ক্যাপিটাল এস অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই বাই এল ব্র্যাকেট এস তো নিচে দাস এল ব্র্যাকেট এস ইকুয়ালস টু সামেশন I equals to 1 to n ci alpha I such that ci belongs to f and alpha I belongs to s comma I equals to 1 to dot 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 n আচ্ছা দেবাশিস তোমার কথা কোয়ার আগে দাঁড়াও আমি একটু বুঝাই বুঝাইতে দেবো হ্যাঁ তারপরে তুমি তোমার প্রশ্ন আনসার দিতে দিই আচ্ছা দেখো এখানে কি করছি আমরা যে একটা লিনিয়ার স্পান মানে মানে ল্যাঙ্গুয়েজে লেখাটা কিভাবে লেখছে যে ধরো তোমার কাছে একটা সাবসেট আছে নন এমটি সাবসেট এস তার ভেক্টর স্পেস ভি এর তো লিনিয়ার স্পান মানে কি তা তুমি যে নন এমটি সাবসেটটা লইছো এটা ফাইনাইটও লইতে পারো ইনফাইনাইটও লইতে পারো এটা নিয়ে কোনো সমস্যা নাই
তারপরে কি লিখতে দেখো, ইজ দ্য সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন অফ এনি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট। এবার তুমি কি করবা, তোমার কাছে সেট আছে, সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তোমার কাছে যদি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস তো থাকে যদি এস এর মধ্যে, তুমি কি করবা, তারার এট এ টাইম ফাইনাইট ফাইনাইট এলিমেন্ট গুলো লইবা, লুয়ে সেটা তুমি লিনিয়ার কম্বিনেশন বানাইবা। ধরো এলিমেন্ট আছে ধরো ইনফাইনাইটটা, তো তুমি কি করবা, একবার তুমি 5টা এলিমেন্ট লইলা, একবার তুমি 5 কোটিটা এলিমেন্ট লইলা, একবার তুমি 10টা এলিমেন্ট লইলা, এইভাবে করে সেটা ফাইনাইট ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস লইয়া সেটা তুমি যতটা লিনিয়ার কম্বিনেশন বানাইতে পারো, ওই লিনিয়ার কম্বিনেশনের সেটটারে কইতাছি আমরা এটা লিনিয়ার স্প্যান। দেওয়াশে বুঝছুনি, সেটটা ইনফাইনাইট হইতে পারে, কিন্তু তুমি যে লিনিয়ার কম্বিনেশন বানাইবা ওই কম্বিনেশনের মধ্যে তুমি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস এর কম্বিনেশন বানাইতে দিব। এটা অ্যাকচুয়ালি এই কারণে হয়, কারণ লিনিয়ার কম্বিনেশন কোনোদিনও ইনফাইনাইট সেটের লিনিয়ার কম্বিনেশন হয় না, তুমি সবসময় ফাইনাইট সেটেরই লিনিয়ার কম্বিনেশন বানাইতে পারো। তোমার যদি 10টা এলিমেন্ট দেই তুমি লিনিয়ার কম্বিনেশন বানাইতে পারবা, তোমার যদি 20টা এলিমেন্ট দেই তুমি লিনিয়ার কম্বিনেশন বানাইতে পারবা। এবার তোমার যদি কই আমি পুরো ন্যাচারাল নাম্বারের লিনিয়ার কম্বিনেশন আমার বানায় দেখাও, তো তুমি পুরো ন্যাচারাল নাম্বারে এট এ টাইম তুমি লইতে পারতো না, হয়তো বা ন্যাচারাল নাম্বার থেকে প্রথম 10টা ন্যাচারাল নাম্বারে লইতো, বা ন্যাচারাল নাম্বার থেকে ধরো যে কোনো 20টা ন্যাচারাল নাম্বারে লইতো, এমন করে সে তুমি কি করতে পারবা এখানে লিনিয়ার কম্বিনেশন বানাইতে পারবা। মানে অ্যাকচুয়ালি সেট কয়টা হইব, এটা তো ইনফাইনাইটটা হইব, সেটে এলিমেন্ট গুলো সব কয়টা হইব, ইনফাইনাইটটা হইব, এই জিনিসটা বুঝতেছো নি? না না না, 10টা না, লিনিয়ার কম্বিনেশন তো ইনফাইনাইট হইব। তুমি তো তুমি কো না, তুমি ধরো এস এর মধ্যে তুমি এক দুই এলিমেন্ট গুলো আলফা বিটা গামা, ঠিক আছে, আর তুমি ফিল্ড কিটা নিতে চাও, ফিল্ড ধরো নিলা তুমি রিয়েল নাম্বার, ঠিক আছে, তো তোমার এল অফ এস এর মধ্যে কে কে আইব, শুধু আলফা আইব, শুধু বিটা আইব, শুধু গামা আইব, জিরো আইব, আলফা প্লাস বিটা আইব, টু আলফা আইব, থ্রি আলফা আইব, ফাইভ আলফা আইব, এমন করতে করতে তুমি কত লইবা, ইনফাইনাইট টাইব না। এবার যদি হ্যাঁ ডিপেন্ড করে এস ইকুয়াল টু যদি আছে ধরো আলফা বিটা গামা, আর তুমি ফিল্ডটা নিয়ে নিছো ধরো জেড টু ফিল্ড, কি ফিল্ড জেড টু, তো তখন তুমি এল অফ এস এর মধ্যে কয়টা এলিমেন্ট পাইবা গো, তুমি পাইবা আলফা পাইবা, বিটা পাইবা, গামা পাইবা, ভালো কথা, জিরো পাইবা, ভালো কথা, অ্যালফা প্লাস বিটা পাইবা, তারপরে অ্যালফা প্লাস বিটা প্লাস গামা পাইবা, তারপরে অ্যালফা প্লাস আর কি পাইবা, গামা পাইবা, তারপরে বিটা প্লাস গামা পাইবা, আর কি ওরে পাইতাম, আর কি ওরে পাইবা নি দেখো তো, আলফা প্লাস বিটা প্লাস গামা কেন হলো তোমার সব দিতে 111 নিয়ে এলাম, তোমার তো লিনিয়ার এফ তো, লিনিয়ার হ্যাঁ কম্বিনেশন তোমার বানাও কে ওয়ান আলফা প্লাস কে টু বিটা প্লাস কে থ্রি গামা, এইভাবে লো না, যেখানে কে ওয়ান কে টু কে থ্রি এগুলো কার এলিমেন্ট, এগুলো ফিল্ডের এলিমেন্ট, আর তোমার ক্ষেত্রে ফিল্ডে কি, ফিল্ডটা কি আছে জেড টু, জেড টুর মধ্যে এলিমেন্ট কে কে আছে, জিরো কমা ওয়ান, তো তোমার লেগে কে ওয়ান কে টু কে থ্রি চয়েস কিটা, শুধু জিরো ওয়ানের মাঝখানে, এবার কে ওয়ান কে টু কে থ্রি সবগুলো জিরো লে লাও, তখন কারে পাইবা তুমি এই জিরো এলিমেন্টটা পাই নিবা, একটারে জিরো বাকিটিরে ওয়ান যদি দো তখন আলফা প্লাস বিটা পাইবা, বিটা প্লাস গামা পাইবা, আলফা প্লাস গামা পাইবা, এবার দুইটারে জিরো একটারে ওয়ান যদি দো তখন আলফা বিটা গামা পাইবা, আর তিনোটারে যদি ওয়ান নো তখন আলফা প্লাস বিটা প্লাস গামা পাইবা, এই কথাটা বুঝছো নি? তো এইভাবে তোমার এটা ফিল্ডের উপর ডিপেন্ড করে তুমি ফিল্ডটা কি নিতে পারো, ক্লিয়ার? আচ্ছা এটাও কইয়া দিই, এবার যদি ধরো এস ইকুয়ালস টু যদি তোমার এইভাবে দেওয়া দিই আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, এমন করতে 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 ধরো ইনফাইনাইট এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্ট আছে, কয়টা এলিমেন্ট আছে, ইনফাইনাইটটা, আর ফিল্ড তোমার দিয়ে দিলাম এবার আমি জেড টু, এবার কো তোমার লিনিয়ার কম্বিনেশনে কয়টা এলিমেন্ট থাকবো, কো কো কো, ইনফাইনাইট এলিমেন্ট থাকবো না, কারণ অবভিয়াসলি তোমার লিনিয়ার কম্বিনেশনের মধ্যে আলফা ওয়ান আইতেছে, আলফা টু আইব, আলফা থ্রি আইব, আলফা ফোর আইব, সব এগুলো তো আইবই, তারপরে আলফা ওয়ান প্লাস আলফা টু আইব, আলফা টু প্লাস আলফা থ্রি আইব, এমন করতে করতে আলফা 1 কোটি প্লাস তারপরে ধরো আলফা 5 কোটি, এইভাবে লিখতে পারবে, এগুলো ইনফাইনাইট। তো সেট যদি তোমার কাছে যদি ইনফাইনাইট হয় তখন লিনিয়ার কম্বিনেশন অলওয়েজ ইনফাইনাইট, সেট যদি ফাইনাইট হয় তখন কার কার উপর ডিপেন্ড করবো, এটা ফিল্ডের উপর ডিপেন্ড করবো, তখন ফিল্ড যদি ফাইনাইট হয় তখন তোমার নাম্বার অফ এলিমেন্ট ইন এল অফ এস এটা কই পাইবা, এটা কতটা পাইবা ফাইনাইটটা, আর যদি ফিল্ডটা ইনফাইনাইট হয় তখন নাম্বার অফ এলিমেন্ট ইন এল এস এটা কয়টা পাইবা,
ইনফাইনাইট টা ভাই। তো এখানে একটা নোট দেয়া সেটা আমরা এটা লিখা দেব, বুঝা গেল নি? মোটামুটি একটা মানে পাইলা নি একটা ইয়া, আল্লাহ বুঝা গেছে। বাকিরা জানি বুঝছো নি রে? পরিষ্কার পরিষ্কার একদম বুদ্ধি সেরা। কারো কোনো ডাউট থাকলে এগুলো কিন্তু ক্লিয়ার করো, হ্যাঁ এগুলো ওই জ্যামের মধ্যে এগুলো কাজে লাগবে আর কি। তখন তো দেখো ইফ কি লাগবে, ইফ ফিল্ড FILD ফিল্ড ইজ infinite then if field is infinite then for any subset S of vector space V over F comma L bracket S is always infinite infinite set. अच्छा if field is infinite set लिखो इधर, if field is infinite set then ये दोनों हम लोग for any subset capital S है, for any subset capital S इगने bracket है ये बाबे दिले दी थे बारो finite or infinite, for any subset capital S bracket है finite or infinite, for any subset capital S finite or infinite, S টা তখন finite হোক বা infinite হোক যে ম্যাটার করতে না, তোমার L S টা সবসময় কি হবে infinite সেট হবে। এটা এক নাম্বার লেখো, আর দুই নাম্বার হলো গিয়া if F I L D field capital F is finite set, finite set bracket say Z2 Z3 Z5 etc. Then capital L of S is infinite set if S is infinite, infinite set, and L bracket S is finite set if capital S is finite set. तो ये हो गया हमारे नोट दिया था इधर लेफ्ट वाले बाद ऊपर वाले में। ये बार लीनियर कॉम्बिनेशन मोटा मोटी बुझा, अरे लीनियर कॉम्बिनेशन है हमरा बुझ लाम, आ लीनियर कॉम्बिनेशन जो तो थोड़ा ने लीनियर कॉम्बिनेशन हमरा बनाए थे बारी तारा रे की कोमु तारा हमरा एक ता सेटर मोड से जो दी राखी ते उई सेटर हमरा लीनियर स्पान कोमु क्लियर। তো একটা আমারে এখন একটা কোশ্চেন সলভ করে দেখাও, সিম্পল কোশ্চেন এটা, কোশ্চেন একটু একটু লিখছ না। আচ্ছা আচ্ছা, কারো কোনো ধরনের ডাউট থাকে জিজ্ঞেস করে নিও, হ্যাঁ অসুবিধা নাই, একটু সমস্যা হতে পারে। সে ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন, ইয়ে কোয়েশ্চেন হলো গিয়া দেখো সো দ্যাট 8, 17, 36 ইজ লিনিয়ার কম্বিনেশন, কম্বিনেশন combination of 105, comma 034, 4, and 111. The linear combination diagram. So the কিভাবে diagram? I mean normally আমরা তো জানা থাকলে তো আমি ইয়ে directly দেখাইতে পারি। আর যদি জানা না থাকে তখন এটা ভাই এই যে ডক্টর লেন 105034 এর যে আলফা বিটা গামা তো এর হ্যাঁ হ্যাঁ কত না আলফা বিটা গামা ধরে পরে 5 ইনটু সরি 8 ইনটু আলফা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 8 ইকুয়াল ঠিক আছে না।
দেখো আমরা তো ইডারে কইছে তারা লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাতে, এবার যদি ধরো বিটারে আমার যদি আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি যদি লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাইতে কয়, তো বিটা ইকুয়ালস টু কি লিখতে হবে, অবশ্যই সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস সি থ্রি আলফা থ্রি এই ফর্মেটে আমার লিখা দিতে হইব, ঠিক আছে? তখনই তো কমু যে বিটা নাকি আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি লিনিয়ার কম্বিনেশন। তো আমরা যদি মনে মনে এটাকে যদি বিটা ধরি, আমি ইয়েলো কালার দিয়ে লিখতেছি, এটা কিন্তু মনে মনে লিখতেছি, হ্যাঁ তোমরা দেখালাইতেছো আর কি, এটা পরের কথা, আলফা টু আর এটা আলফা থ্রি। তো আমি ধরে নিতেছি, ধরো আমি তো জানি না লিনিয়ার কম্বিনেশনটা কি হইব, তো আমি ধরে নিতেছি লেট সি ওয়ান কমা সি টু কমা সি থ্রি বি থ্রি স্কেলার থ্রি স্কেলার স্কেলার সাচ দ্যাট লেখেন লেখেন গ্যালারি না মনে রাখতে হবে, না না এটা লেখো এটা লেখো, এটা মনের ভাব প্রকাশ করলাম, সাচ দ্যাট 8 কমা 17 কমা 16 ইকুয়ালস টু সি ওয়ান উইদিন ব্র্যাকেট 105 প্লাস সি টু উইদিন ব্র্যাকেট 036 না প্লাস কোনটা রে ও 36 সরি 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 এটা এখানে বলে সি থ্রি উইদিন ব্র্যাকেট 111 এবার এখানে সি ওয়ান সি টু সি থ্রি এখান থেকে কি বা মুখ অর সি ওয়ান প্লাস সি থ্রি ইকুয়ালস টু 8 এক নম্বর ইকুয়েশন দিয়ে দাও, তারপরে সি সি টু প্লাস সি থ্রি ইকুয়ালস টু 17 নাম্বার টু দিয়ে দাও, আর ফাইভ সি ওয়ান প্লাস ফোর সি টু প্লাস সি থ্রি ইকুয়ালস টু 36 এটা নাম্বার ভালো হইব না, টু মাইনাস ওয়ান যদি করি, টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান যদি করি এখান থেকে কি আইব, থ্রি সি টু মাইনাস সি ওয়ান করছো আট দুগুণে ষোলো একটা সতেরো মানে নাইন, দুইটার নাম্বার দিয়ে দিই ফোর নাম্বার, আর আমি যদি করি থ্রি মাইনাস ওয়ানই করি তোর সমস্যা নেই, দুটোটার একটা থেকে মাইনাস করি, থ্রি মাইনাস ওয়ান যদি করি এমতে কত হইব, খুব ঠিক আছে নেক্সট আমি যদি থ্রি মাইনাস কি করি ওয়ান করি, তখন এখানে কি হইব, ফাইভ সি ওয়ান মাইনাস সি ওয়ান মানে ফোর সি ওয়ান, ফোর সি ওয়ান মাইনাস ফোর সি ওয়ান প্লাস ফোর সি টু, ফোর সি ওয়ান প্লাস ফোর সি টু ইকুয়ালস টু 36 মাইনাস 8 করলে কত রে 28 28 এখান থেকে সাইডে যাইব নি, হ্যাঁ সাইড যাইব, তো 128 সি ওয়ান প্লাস সি টু ইকুয়াল টু কত দেবো 7, এটা দিয়ে দাও নাম্বার 5। তো এবার তুমি এক কাজ করো ওই ফোর আর ফাইভ রে অ্যাড করে দাও, ফোর প্লাস ফাইভ যদি করো এখান থেকে কি আইব, তোমার এখানে আছে থ্রি সি টু, এখানে আছে একটা সি টু মানে ফোর সি টু, ফোর সি টু ইকুয়াল টু 7 আর 9 কত করে 16, এখান থেকে সি টুর ভ্যালু কত আইব 4, এটা একটা বক্সে রাখলাম, তো সি টুর ভ্যালু যদি ফোর আয়ে তো ফ্রম এই ফ্রম ফাইভ হইলে গেল, সি ওয়ান ইকুয়াল টু কত দিব থ্রি, ঠিক আছে? এবার তুমি ফ্রম ওয়ান হয়ে গেল, ফ্রম ওয়ান সি থ্রি ইকুয়াল টু কত দিব ফাইভ,
এইগুলো কি আমার আইডিয়া? কোনো কোনো আরে কোনো সমস্যা আছে নি? আশা করি কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো দেয়ার পর এই কোনো ঝামেলা হইতে রে, ঠিকই তো আছে না? তো দেয়ার পর কি পাইতাছি গো? আলটিমেটলি আমরা এখান থেকে পাইতাছি 8 17 16, 8 17 16 ইকুয়ালস টু 3 × 105 প্লাস 4 × 034 প্লাস 5 × এটা কি আসলো 111 111 অ্যাড হাইতাছে না? অ্যাড করলে এটা 3 আর 5 8, এখানে 3 4 12 13 14 15 17 আইতাছে, 3 5 15 4 4 16, আর এখানে 5 1 5 15 5 20 16 36। হ্যাঁ ঠিক আছে, এ সবাই বুঝছো তো? আরে বাদাম বলতে ওই এই বাদাম না রে, কাঠ বাদাম, কাঠ বাদাম বলতে কাঠ বাদাম, কাঠ বাদাম। এটা কারো কোনো সমস্যা নাই আশা করি। এই আশা নিয়ে এই এইটুকু মানে এটা মানে নেক্সট আগে আমরা চলো আগে। আচ্ছা তো এখানে একটা থিওরাম আছে, এই থিওরামটা লেখো আজকে লিখে, এটাই লাস্ট থিওরাম, জানি না কমপ্লিট করতে পারো নি। 8:14 বাজে, 8:30 থেকে তো আরেকটা ক্লাস আছে আমার। আচ্ছা আচ্ছা লেখো, লেট বি বি এ ভেক্টর স্পেস, বি ডট এস মানে ভেক্টর স্পেস, হ্যাঁ, ওভার এ ফিল্ড ক্যাপিটাল এফ। Let capital S not equals to phi and capital S subset of V, মানে non empty subset of V, so that L bracket S is subspace of V over F, and also show that also show that L over S is the smallest subspace of smallest subspace containing S, containing capital. এখানে দেখো দুইটা জিনিস আমরা প্রুফ করব, একটা হলো এল ব্র্যাকেটে এস, এটা যে প্রুফ করব সাবস্পেস, আর আরেকটা প্রুফ কি করব, আরেকটা প্রুফ করব আমরা এইটা নাকি সবচেয়ে স্মলেস্ট স্মলেস্ট সাবস্পেস। এটা কিভাবে করব খুব এখানে আরেকটা কথা এটাও পেয়ে দাও যে এসটা ফাইনাইট, এটা উল্লেখ করে দেবো আর কি। লেট এফ বি বিলংস টু ভি বি ভেক্টর স্পেস, এফ এস সাবসেট অফ এস নট ইকুয়ালস টু ফাই, এস সাবসেট অফ ভি কমা এস ইজ ফাইনাইট, এস ইজ ফাইনাইট। শো দ্যাট এল এস ইজ সাবস্পেস অফ ভি অ্যান্ড অলসো শো দ্যাট এল এস ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং এস। তো এখানে তোমার স্টার্ট করার আগে এক দুইটা জিনিস আমি একটু সাইডে আলোচনা করতেছি। দেখো ধরো এস যদি তোমার কাছে এটা থাকে, হ্যাঁ, সে ফর এক্সাম্পল এস তোমার কাছে ছোট একটা এক্সাম্পল নাও, আলফা কমা বিটা কমা গামা থাকে, তো তুমি এল এস এর মধ্যে এলিমেন্টগুলো কি কি নিতে পারবা? এল এস এর মধ্যে এলিমেন্টগুলো তোমার এস এর এলিমেন্টগুলো কম্বিনেশন, ঠিক আছে?
তো এলএস এর মধ্যে এলিমেন্ট গুলো আইবো সি ওয়ান যা লেখা লাগতো না জাস্ট ই আর কি সি ওয়ান আলফা সি টু বিটা সি থ্রি গামা যেখানে সি ওয়ান সি টু সি থ্রি একটা ফিল্ডের এলিমেন্ট এই তিনটা কারেন্ট এলিমেন্ট ফিল্ডের এলিমেন্ট এবার তুমি সি ওয়ান সি টু সি থ্রি ভ্যালু বিভিন্ন ভ্যালু লেখা এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট পাইবা ঠিক আছে এবার তুমি যদি এমন করো ধরো তিনোটারে যদি জিরো লে আলাও তো অবভিয়াসলি জিরো পাইবা জিরো ভ্যাক্টর দিটা আর একটারে ওয়ান বাকিটারে যদি জিরো নিয়ে আনো তখন আলফারে পাইবা তারপরে বিটারে পাইবা তারপরে গামারে পাইবা আর বাকি এলিমেন্ট তো পাইবাই এইটুকু ক্লিয়ার তো এখান থেকে আমি এটা বুঝতে পারতেছি যে এস এর মধ্যে যা যা এলিমেন্ট আছে এল অফ এস এর মধ্যে তা তো আইবই আরো বেশিও আইব আমি বেশির দিকে যাইতেছি না আমি জাস্ট এটা বুঝতে চাইতেছি যে এস এর মধ্যে যা যা আছে তা এল অফ এস এর মধ্যে থাকবই তো এখান থেকে জাস্ট এইটুকু যদি লিখি আমরা কোনো সমস্যা নাই তো এস সাবসেট অফ এল অফ এস আশা করি এইটুকু কোনো সমস্যা নাই এবার যদি সমস্যা থাকে আমরা জিজ্ঞেস করবো এবার ধরো কেউ আইলো কেউ আয়েসেরা কইলো যে গামা নাকি বিলংস টু এল এস গামা কার এলিমেন্ট এল এস এর এলিমেন্ট তো এল এস এর মধ্যে এলিমেন্ট গুলা কি ধরনের থাকে এল এস এর মধ্যে এলিমেন্ট গুলা থাকে এস এর এলিমেন্ট গুলার লিনিয়ার কম্বিনেশন ঠিক আছে তো যেহেতু গামা সে এল এস এর মধ্যে কইতে তো গামা ইকুয়াল টু কি হইতে পারে কে ওয়ান আলফা প্লাস কে টু বিটা প্লাস কে থ্রি আচ্ছা গামা সরি গামা তো অলরেডি আমি রে লিখলাম গামা না ডেল্টা লিখতেছি গামা তো অলরেডি আমি এস এর মধ্যে লিখলাম এখানে এটা আমি ডেল্টা লিখতেছি ডেল্টা বিলংস টু এল এস তো ডেল্টা ইকুয়াল টু কি লিখতে পারো ডেল্টা ইকুয়াল টু কি লিখতে পারো কে ওয়ান আলফা প্লাস কে টু বিটা প্লাস কে থ্রি গামা আমি লিখতে পারি কারণ ডেল্টা এল এস এর এলিমেন্ট আর এল এস এর মধ্যে কি থাকে এস এর এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশন এখন এই কনস্ট্যান্ট কে ওয়ান কে টু কে থ্রি কি হইব আমি তো জানি না আর আমি আরেকটা কথা বললাম যে এইচ ও নাকি এল এস এর মধ্যে থাকে তখন এইচ ইকুয়াল টু কি লিখতে পারবা তুমি সাম ধরো এ ওয়ান আলফা ওয়ান বাই আলফা প্লাস এ টু বিটা প্লাস এ থ্রি গামা ইজ ইট এই জিনিসটা লিখতে পারিনি কত যেখানে এ ওয়ান এ টু এ থ্রি কে ওয়ান কে টু কে থ্রি এগুলো হলো স্কেলার তো তোমার এ ওয়ান যে কে ওয়ান এর সমান হইব এ টু যে কে টু সমান হইব এ থ্রি যে কে থ্রি সমান হইব আমার কোনো গ্যারেন্টি আমরা দিতে পারি না ঠিক আছে না জাস্ট দুইটা এল এস আর এলিমেন্ট এর মানে দুইটা কি হইব জাস্ট লিনিয়ার কম্বিনেশন হইব আমরা এইটুকুই জানি তো এইটুকুটা কারো কোনো ধরনের ডাউট আপনি জিজ্ঞেস করতো আমার প্রথম কথা কি কইলাম প্রথম কথা এটা কইলাম যে এস নাকি এল এস এর সাবসেট হইব আর দুই নম্বর কথা কি কইলাম যে এল এস থেকে তোমরা যদি দুইটা এলিমেন্ট জাস্ট কয় যে দুইটা এলিমেন্ট আছে এল এস এর মধ্যে তখন এই দুইটা এলিমেন্টটা আমরা এইভাবে লিখতে পারি যেখানে ওই আলফাবিটা গামা তো ঠিক থাকবো কিন্তু কনস্ট্যান্ট গুলা বা স্কেলার গুলা আমরা কি করুন চেঞ্জ করে লিখতে দেবো একটা কে ওয়ান কে টু কে থ্রি নিলে আর একটা এ ওয়ান এ টু এ থ্রি নিয়ে নেবো কারণ আমরা জানি না যে স্কেলার গুলা সেম নাকি আলাদা ঠিক আছে তো এইটুকু যদি বুঝালাও তো এবার আমরা কোয়েশ্চেন সলভ করতে দেবো লেট ক্যাপিটাল এস ইকুয়ালস টু অ্যালফা ওয়ান অ্যালফা টু সো ওয়ান অ্যালফা এন ঠিক আছে সাবসেট অফ ভি এল ব্র্যাকেটে এস ইকুয়ালস টু সি ওয়ান অ্যালফা ওয়ান প্লাস সি টু অ্যালফা টু প্লাস ডট 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 প্লাস cn alpha n such that c1 c2 so on cn belongs to filler element l of s কিটা l of s এর লগে alpha 1 alpha 2 alpha n এর লিনিয়ার কম্বিনেশন এর সেট ঠিক আছে এবার ইট ইজ ক্লিয়ার দ্যাট ইট ইজ ক্লিয়ার দ্যাট l ব্র্যাকেট এ s not equals to ফাই কমা এল ব্র্যাকেটে এস সাবসেট অফ ভি অ্যান্ড এস সাবসেট অফ এল ব্র্যাকেটে এস এটা ক্লিয়ার করে সেটা লেখলে হইব আচ্ছা এল অফ এস নট ইকুয়াল টু ফাই এটা তো আশা করি বুঝছো কারণ তোমার কম্বিনেশনগুলো তোমার এস এর মধ্যে যদি একটা এলিমেন্টও থাকে তাও তো কম্বিনেশনে তো অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তো পাইলাম না কেউ না পাইলে ওই এস এর এলিমেন্টটা তো পাবো তো এখান থেকে এটা বুঝতেছি যে আমার এল এসটা নন এম এবার এল এসটা ভি এর এলিমেন্ট কেড়ে কারণ সরি ভি এর সাবসেট কেড়ে কারণ তুমি এল এস এর মধ্যে কি নিতেছো লিনিয়ার কম্বিনেশনে তো নিতেছো
কয়টা এলিমেন্ট? ফাইনাইট এলিমেন্ট, ধরো 10টা 20টা 30টা যতগুলো এলিমেন্ট এলিমেন্টে লিনিয়ার কম্বিনেশনে তুমি নিতেছো। আর লিনিয়ার কম্বিনেশন কিভাবে নিতেছো? তুমি সাম স্কেলার দিয়ে গুণ করতেছো, আবার তারপরে যোগ করে নিতেছো। তো অবভিয়াসলি এই সব এলিমেন্ট গুলা কই থাকবো? ভি এর মধ্যে তো থাকবোই, কারণ ভি তো সব থেকে বড়টা। তো তার মধ্যে যতই গুণ করো যোগ করো সব তো ভি এর মধ্যে থাকবে। তো এল এস টা ভি এর সাবসেট, ঠিক আছে? আর এস টা এল এস এর সাবসেট আমরা একটু আগে দেখালাম। এবার উই হ্যাভ টু প্রুভ দ্যাট, উই হ্যাভ টু প্রুভ দ্যাট এল এস ইজ সাবস্পেস অফ ভি ওভার let alpha comma beta belongs to ls be any two element, be any two element, ঠিক আছে? এবার আলফা ls এর এলিমেন্ট, আর ls এর মধ্যে কে আছে? আলফা 1 থেকে শুরু করে আলফা n অবধি তারা লিনিয়ার কম্বিনেশন। তো এই যে তুমি আলফা যে ls থেকে নিলা, এই আলফাটাও কি হইব? তারা কোনো না কোনো লিনিয়ার কম্বিনেশনের সমান হইব। তো আলফা ইকুয়ালস টু আমি দিলাম ধরো স্মল এ ওয়ান আলফা ওয়ান প্লাস স্মল এ টু আলফা টু প্লাস সো ওয়ান স্মল এ এন আলফা এন কমা দিয়ে সেটা এ আই বিলংস টু এফ আই ইকুয়ালস টু ওয়ান টু ডট 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 তারা লিনিয়ার কম্বিনেশন, তো তারা কোনো একটা লিনিয়ার কম্বিনেশন আলফা। আর বিটা ইকুয়ালস টু, বিটা ইকুয়ালস টু বাড়ি তো আছো মানে ভাড়া বাড়ি নাকি নিজের বাড়ি? না না নিজের বাড়ি। যেখানে স্কেলার গুলো বি ওয়ান বি টু ডট ডট বিএন লিয়ে লিখতে আর কি, হ্যাঁ, যেখানে বিআই এফ এ বিলং করে আই ইকুয়ালস টু ওয়ান থেকে। তো এবার যদি আমার ভেক্টর স্পেস সাবস্পেস নিতে হয় তো দুটোটার অ্যাড করে সেটাও কই থাকতে হইব? ওই এল এস এ থাকতে হইব। তো নাও আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এ ওয়ান আলফা ওয়ান প্লাস এ টু আলফা টু প্লাস সো ওয়ান এ এন আলফা এন প্লাস বি ওয়ান আলফা ওয়ান বি টু আলফা টু অ্যান্ড সো ওয়ান বি এন আলফা এন, ঠিক আছে? এবার এখান থেকে আমরা ওই এক কাজ করি, এ ওয়ান অ্যালফা ওয়ান বি ওয়ান অ্যালফা ওয়ান এখান থেকে আমি নিতে পারি, এ ওয়ান প্লাস বি ওয়ান অ্যালফা ওয়ান প্লাস এ টু প্লাস বি টু অ্যালফা টু প্লাস ডট 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 প্লাস এ এন প্লাস বি এন অ্যালফা এন। তা আশা করি এগুলো বুঝছো যে এ ওয়ান প্লাস এখানে ওই আলফা ওয়ান দুটোটাতে কমন নিয়ে নিচ্ছি, তারপর আলফা টু আলফাতে এইভাবে কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দিস ইজ ইকুয়ালস টু বা দিস ইজ, এখান থেকে ডাইরেক্ট করতে পারে দেয়ার ফোর আলফা প্লাস বিটা বিলংস টু এল ব্র্যাকেটে এস। হ্যাঁ, সিন্স কেরে, কারণ এ আই প্লাস বি আই এগুলো কার এলিমেন্ট? এফ এর এলিমেন্ট, আই ইকুয়ালস টু ওয়ান টু ডট ডট, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এই ছোট্ট জিনিসের মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে থাকে। যেমন এটারে আমি একটু এক্সপ্লেন করতেছি, ধরো দুইটার লিগে এক্সপ্লেন করতেছি, এ ওয়ান আলফা ওয়ান প্লাস এ টু আলফা টু প্লাস ধরো বি ওয়ান আলফা ওয়ান প্লাস বি টু আলফা টু। তো জিনিসগুলো এত কিছু লেখা মানে দরকার নাই তোমার পরীক্ষার রুমে এক্সপ্লেন করা, জাস্ট নিজে বুঝে রাখলে হইব। এবার দেখো, এ ওয়ান আলফা ওয়ান কার এলিমেন্ট? ভি এর এলিমেন্ট। এ টু আলফা টু ভি,
বি ওয়ান আলফা ওয়ান বি এর এলিমেন্ট, বি টু আলফা টু বি এর এলিমেন্ট। তো বি এর এলিমেন্ট হলে তারা কি করবো প্লাসের রেসপেক্টে ক্লোজার ইয়ে তোমার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবো। তো এটার আমি এ ওয়ান অ্যালফা ওয়ান প্লাস বি ওয়ান অ্যালফা ওয়ান প্লাস এ টু অ্যালফা টু প্লাস বি টু অ্যালফা টু এটা লিখতে পারি। এবার তোমরা জানো কি না না একটা প্রপার্টি আসলো ইয়ের মধ্যে ভেক্টর স্পেসের মধ্যে যে এ ওয়ান এ প্লাস বি হোল ইন্টু অ্যালফা যদি হয় এটারে এ অ্যালফা প্লাস বি অ্যালফা লেখন যায় ভেক্টর স্পেসে কিছু প্রপার্টির মধ্যে এটা একটা প্রপার্টি আসলো। তো এই প্রপার্টি দিয়ে সেটা কিন্তু তারা এ ওয়ান প্লাস বি ওয়ান রে কমন নিছে আলফা ওয়ান প্লাস এখানে এ টু প্লাস বি টু রে কমন নিছে আলফা টু। এবার এ ওয়ান কার এলিমেন্ট ফিল্ডের এলিমেন্ট, এ টু কার বি টু, বি ওয়ান কার এলিমেন্ট ফিল্ডের এলিমেন্ট। আবার ফিল্ড নিজেও কি তা প্লাসের রেসপেক্টে এবিলিয়ান গ্রুপ ফর্ম করে। তো দ্যাটস ওয়াই এখানে এ ওয়ান প্লাস বি ওয়ান এটা কই গেল গা ফিল্ডে গেল গা, এ টু প্লাস বি টু কই গেল গা ফিল্ডে গেল গা, এ থ্রি প্লাস বি থ্রি কই গেল গা ফিল্ডে গেল গা। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করো এই যে এই প্লাসগুলা এটি কিন্তু ফিল্ডের প্লাস, আবার এই বাইরের প্লাসগুলা এটা কিন্তু ভেক্টরের প্লাস। তো এত কিছু এখানে কোনো দরকার নাই আর কি। হ্যাঁ তো এইগুলো জানা, এগুলো আমরা নোন আমরা জানি, তবে জিনিসটা আসলে আইতাছে কিভাবে এটাও জানা দরকার। এটুকু ক্লিয়ার দিল। এবার নেক্সট কাজ হলো গিয়া লেট কে বিলংস টু এফ বি এনি এলিমেন্ট। নাও কে আলফা ইকুয়ালস টু কে উইদিন ব্র্যাকেট এ ওয়ান আলফা ওয়ান এ টু অ্যালফা টু এ এন অ্যালফা এন দিস ইজ ইকুয়ালস টু কে এ ওয়ান ইন্টু অ্যালফা ওয়ান প্লাস কে এ টু ইন্টু অ্যালফা টু প্লাস ডট 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 প্লাস কে এ এন ইন্টু আলফা এন অ্যান্ড দিস ইজ। তো দেওয়ার পর এখান থেকে কইতে পারি কে আলফা অলসো বিলং টু হুই এল এস কে রে ব্র্যাকেটে যেহেতু কে এ আই বিলংস টু এফ আই ইকুয়ালস টু ওয়ান টু ডট ডট এন ঠিক আছে। এটা কে রে বিলংস টু এল এস এল এস কয়ে দিলাম কারণ দেখো না এখানে তোমার আলফা প্লাস বিটা করার পরে আলফা তো একটা লিনিয়ার কম্বিনেশন অফ আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন, বিটা একটা লিনিয়ার কম্বিনেশন অফ আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন। এবার দুটোটা অ্যাড করার পরে তারপর আবার কি লিখতে দিতেছে আমরা একটা লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারতাছি কেরে কারণ এইগুলো দেখো তো কার এলিমেন্ট ফিল্ডের এলিমেন্ট। তো ফিল্ডের এলিমেন্ট ইনটু আলফা ওয়ান প্লাস সাম স্কেলার ইনটু আলফা টু প্লাস করতে করতে সাম স্কেলার ইনটু আলফা এন মানে আলটিমেটলি এটা কি একটা লিনিয়ার কম্বিনেশন হয়ে গেল। এমন করতে করতে এখানে কি তা সাম স্কেলার ইনটু আলফা ওয়ান প্লাস সাম স্কেলার ইনটু আলফা টু প্লাস সাম স্কেলার ইনটু আলফা এন এটাও কই গেল গা, এটাও আলফা ওয়ান থেকে শুরু করে আলফা এন এর লিনিয়ার কম্বিনেশনের মধ্যে গেল গা। এই কারণে এই দুটোটা কই গেল গা এল এস এর মধ্যে গেল ঠিক আছে। তো নেক্সট পেজে দাস আলফা প্লাস বিটা বিলংস টু এল এস অ্যান্ড কে আলফা বিলংস টু এল এস ফর অল আলফা কমা বিটা বিলংস টু এস অ্যান্ড কে বিলংস টু এফ দেয়ার ফোর এল এস ইজ এ ভেক্টর স্পেস একটা সাবস্পেস অফ বি ওভার সমস্যা আছে না। নাও উই হ্যাভ টু শো দ্যাট, নাও উই হ্যাভ টু শো দ্যাট আগের মতোই শো দ্যাট এল এস ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস কন্টেইনিং কন্টেইনিং এস এসে কন্টেন করে সব থেকে ছোট সাবস্পেস। এবার আমরা ধরে নিব কি তা লেট ক্যাপিটাল পি বি এ সাবস্পেস অফ বি ঠিক আছে কি করুন যে আমরা ক্যাপিটাল পি বি সাবস্পেস অফ বি কন্টেইনিং ক্যাপিটাল এস ঠিক আছে। নাও সিন অ্যালফা আই বিলংস টু পি হ্যাঁ
i equals to 1 2 dot 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 n which is therefore কি করতে পারি বলতো therefore c1 d1 c1 r1 আরে r i alpha i belongs to p ঠিক আছে where r i belongs to f i equals to 1 2 dot 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 n so now r1 alpha 1 plus r2 alpha 2 plus dot 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 plus rn alpha আচ্ছা দাও 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 এখানে এইভাবে লিখি না এটা কন্টেইন করে তো পিরে দাও 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 এটা মুছে দাও plus r n alpha n r I belongs to f I equals to 1 2 dot 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 n so amra to p tare dekhamu je tomar ls tare contain kore to ebar amra gamma ekta element nilechi ls er theta to gamma re amra eibhabe likhte parun thik ache to ebar acha ida directly koye dei ekhon theka directly koye dite pari je এবার এভাবে কইতে পারি যে নাও সিন্স পি কন্টেইন ক্যাপিটাল এস নিচে করতেছি দেয়ারফোর অ্যালফা ওয়ান কমা অ্যালফা টু কমা ডট ডট অ্যালফা এন বিলংস টু ক্যাপিটাল পি কারণ এই সবগুলা এস এর মধ্যে আসলো আর পিটা নাকি এস এই কন্টেইন করতেছে তো তারা তো কন্টেইন করব তো অর এখান থেকে বুঝতেছি আর 1 আলফা 1 কমা আর 2 আলফা 2 কমা ডট 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 আর এন আলফা এন দ্যাট বিলংস টু পি ব্র্যাকেট সিন পি ইজ ইটসেলফ বা পি ইজ ভেক্টর সাবস্পেস করে পি ইজ সাবস্পেস সাবস্পেস অফ ক্যাপিটাল ভি অর এখান থেকে কইতে আছি যে আর ওয়ান অ্যালফা ওয়ান প্লাস আর টু অ্যালফা টু প্লাস ডট ডট প্লাস আর এন অ্যালফা এন বিলংস টু পি ব্র্যাকেটে একই কথা সিন্স পি ইজ সাবস্পেস অফ ভি ঠিক আছে তো অর এখান থেকে কিতাব আমার গামা বিলংস টু ক্যাপিটাল পি তো দাস gamma belongs to ls implies gamma belongs to p therefore ls subset of p this shows that ls is the smallest subspace of v containing s এবার তোমরা এটা তুলতে পারো এখানে কি করলাম আমি বুঝাইতে দাঁড়া তারপর বুঝতে তুমি কি করে ছিলে লিখলে কেন ওকে লেখ তো হ্যাঁ তারপর বুঝতে এখানে কি করতে দাও এখানে করতে কি যে আমরা পি রে দেখাই দিব আরে সরি এল এস এ দেখাই দিব সবথেকে ছোট হ্যাঁ লিখে দাও ও লেখ তো আচ্ছা আমি এটা কুইয়া দিই একটু দেখো একটু এক্সপ্লেন করতেছি যে এল এস এ দেখাই দেবো সবথেকে ছোট তো যেটা নাকি এস এ কন্টেইন করে তো আমরা নিয়ে নিতেছি পি যে কোনো একটা সাবস্পেস সে এস এ কন্টেইন করে তো আমরা যদি এটা দেখাইতে পারি সে সে এল এস এও কন্টেইন করতেছে তো এখান থেকে এটা কথা কইতে পারি যে এল এস এ কন্টেইন আরে এস এ কন্টেইন করে না সবথেকে ছোট হইলে গিয়ে এল এস তো এটা লিখে কি করলাম আমরা একটা এলিমেন্ট এল এস এর থেকে নিয়ে নিলাম যেটা গামা তো গামারে অবভিয়াসলি আমরা
S এর এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশন আকারে সাজাতে পারি, যেটা আর ওয়ান আলফা ওয়ান প্লাস আর টু আলফা টু ডট ডট আর এন আলফা এন হিসেবে দিলাম। এবার আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন এগুলো আবার পি এর মধ্যেও আছে, কারণ পি কারে কন্টেন করতেছে, এস রে কন্টেন করতেছে। তো আর ওয়ান আলফা ওয়ান আর টু আলফা টু ডট ডট আর এন আলফা এন এটা পি এর মধ্যে আছে কেরে, কারণ পি টা সাবস্ক্রিপ্ট অফ বি। তো যে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে পি এর এলিমেন্ট গুলো আবার পি তেই থাকবে। তো এখান থেকে আবার তারা সাম করলেও তুমি পি এর মধ্যে পাইবা, কারণ পি একটা সাবস্ক্রিপ্ট অবভিয়াসলি প্লাসের রেসপেক্টে সে এবিলিয়ান প্রপার্টি হোল্ড করবে। তো এবার সাম করে তুমি যে জিনিসটা পাইলা আর ওয়ান আলফা ওয়ান করতে করতে আর এন আলফা এন, তো এটা তো পুরো গামা পাই নিলাম। তো গামা বিলংস টু পি, এবার গামা লইছিলাম আমি এল এস থেকে, গামা পাইছি পি এর মধ্যে, তো দেয়ার পর এল এস সাবস্ক্রিপ্ট অফ পি। তো এটা নিজেই শো করে যে এল এস হলো সবচেয়ে ছোট সাবস্ক্রিপ্ট, এটা নাকি কারে কন্টেন করে, এস এ কন্টেন করে। দেখো কোনো সমস্যা নাকি সবাই পেজ দিলে একটু আগে পেজ দিও, সবাই পেজ দিলে একটু সামনে একটু আগে পেজ দিও। আচ্ছা হ্যাঁ সবাই লেখ, তো আচ্ছা এটা কোনো ডাউট আছে নাকি? আজকে যা যা পড়লাম এই পুরো মানে লেকচারে কোনো ডাউট যদি থাকে আমার জিজ্ঞেস করো। নেক্সট দিন জিজ্ঞেস করবো কে, আজকে লেকচারটা কি বেশি টাফ লাগতে আছে? আরে না 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 না, বলছি নেক্সট দিন পড়ে আসলে যে ডাউট থাকে আমার কেমন হতো সবই বুঝছি। হ্যাঁ একটু পড়া নিও, কারণ লিনিয়ার অ্যালজেব্রা খুব ইজি চ্যাপ্টার। আরে দাদা শুরুর কাছে যদি খোলা হয় না সার আপডেট করতে জানি একদম পুরো আছে বলে গুড মর্নিং স্যার। এইটুকুতে আশা করি কোনো কারো কোনো ধরনের ডাউট নাই। তো ডাউট যদি না থাকে তোমরা গ্রুপ ল্যাপ মারতে পারো, আজকের লেগে এইটুকুই।